আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার আজকের আরও একটা নতুন রেসিপি দেখার জন্য আজ আমি আপনাদেরকে পাকা আমের পুডিং তৈরি করে দেখাবো এখন পাকা আমের সিজন বাজারে প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যাচ্ছে তো আপনারা চাইলে বাজার থেকে পাকা আম কিনে এভাবে পুডিং তৈরি করে খেতে পারেন তো এই পুডিংটা তৈরি করা খুবই সহজ আর খেতেও ভীষণ মজা আপনারা যদি আসলে বাসায় বানিয়ে না খান তাহলে বুঝতেই পারবেন না যেটা খেতে কতটা মজার তাই দেরি না করে এখনই বাজার থেকে পাকা আম কিনে এনে এভাবে পুডিং তৈরি করে খেতে পারেন তো আশা করছি আপনাদের সবার কাছে আমার আজকের এই রেসিপিটা খুবই ভালো লাগবে তো চলুন শুরু করা যাক কিভাবে আমি আজকের এই পাকা আমের পুডিংটা তৈরি করেছি সেটাই দেখিয়ে দেই। তো প্রথমে এই যে দেখতে পাচ্ছেন আমি ক্যারামেল তৈরি করব তো তার জন্য আমি একটা প্যানের মধ্যে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি এতে করে ক্যারামেলটা খুব দ্রুত হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার ক্যারামেলটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে তো এখন আমি এখান থেকে নামিয়ে যেই পাত্রের মধ্যে আমি পুরিংটা সেট করব সেই পাত্রের মধ্যে আমি দিয়ে দিব। আর এটাকে আমি একটা সাইডে রেখে দিব যেন ক্যারামেলটা পুরোপুরি সেট হয়ে যায় তো দেখতে পাচ্ছেন ক্যারামেলটা আমি রেখে দিচ্ছি সেট হয়ে যাওয়ার জন্য আর এদিকে আমি একটা বাটির মধ্যে চারটা ডিম নিয়েছি তো আমি আজকে চারটা ডিম দিয়ে পুরিংটা তৈরি করব আর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ চিনি তো এখন চিনি আর ডিমগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমার ফেটানো হয়ে গিয়েছে আর চিনিটা কিন্তু পুরোপুরি গলে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধ তো আমি আগে থেকে তিন কাপ পরিমাণ দুধকে খুব ভালোভাবে জাল দিয়ে দুই কাপ করে নিয়েছি তো আমি এখন এর মধ্যে দুই কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি আর দুধটা কিন্তু জাল দিয়ে ঠান্ডা করে নিতে হবে তো এখন আমি দুধ চিনি আর ডিমটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে আর যেহেতু আমি এখানে আজকে আমের পুডিং তৈরি করব তো তার জন্য এখানে আমের পিউরি দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপ পরিমাণ আমের পিউরি দিয়ে দিলাম আমি একটা আম খুব ভালোভাবে কেটে তারপর এটাকে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি একেবারে পানি ছাড়া এটাকে ব্ল্যান্ড করে নিতে হবে তারপর খুব ভালোভাবে আমি আমটাকেও এর মধ্যে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে আমের পিউরিটাকে আর দুধ আর ডিম চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো আমার পুডিংয়ের মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে তো যেই পাত্রে আমি ক্যারামালটা সেট করেছিলাম তো ক্যারামালটা কিন্তু পুরোপুরি সেট হয়ে গিয়েছে তো সেই পাত্রের মধ্যে আমি পুডিংয়ের মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি তো এখন মিশ্রণটা ঢেলে দিয়ে আমি পাত্রের ঢাকনাটা দিয়ে ঢেকে দেব তো ঢেকে তারপর এটাকে আমি চুলায় বসিয়ে দিব তো চুলায় আমি একটা প্যানের মধ্যে পরিমাণ মতো পানি দিয়েছিলাম আর পাত্রটাকে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো ফিরে আসবো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর তো ঠিক পঁয়তাল্লিশ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি তো আমি চেক করে নিয়েছিলাম আমার পুরিংটা কিন্তু হয়ে গিয়েছে তো এখন আমি এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব তো আমি ঘণ্টা এটাকে ফ্রিজে রেখেছিলাম তো এখন ফ্রিজ থেকে নামিয়ে সাইডের অংশটাকে কেটে নিচ্ছি আর একটা প্লেট দিয়ে আমি এই এখন উল্টে নিব আর সেই সাথে হয়ে গেল খুবই মজার পাকা আমের পুডিং এই পুডিংটা খেতে কিন্তু ভীষণ ভীষণ মজার তো আপনারা দেরি না করে এখনই বাজার থেকে পাকা আম কিনে এনে অবশ্যই একবার হলো এই রেসিপিটা ট্রাই করে খেয়ে দেখবেন তো আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে আর আপনাদের কাছে যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে করে তারাও দেখার সুযোগ পায় তো আজ এ পর্যন্তই পরবর্তীতে আবারও হাজির হব আপনাদের সামনে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ